আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের সাথে ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব। ভাপা ডিমের মশলা ভুনা অসম্ভব মজা এই ডিমের তরকারিটা খেতে আসলে একরকম ডিম খেতে খেতে আমরা যখন বড় হয়ে যাব তখন এরকম একটি ডিম অনায়াসে আমরা রান্না করে ফেলতে পারি এবং খেতে অনেক মজা আর মাছ মাংস থেকে অনেক খেতে ভালো লাগে তো আমার ভাপা ডিমের মশলা ভুনার জন্য এখানে চারটা ডিম নিয়েছি আমি এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন কালো গোলমরিচ দিয়ে দিব তো একটা চামচ দিয়ে আমি ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নেব আর এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা যদি চান তবে এখানে চা আমি চারটা নিয়েছি ডিম আপনারা চাইলে পাঁচ থেকে ছয়টাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটা খুব ভালো মতো মানে ফেটানো হয়ে গিয়েছে আমার ডিমটা কিন্তু অবশ্যই ভালো মতো ফেটিয়ে নেবেন তো এখানে আমি একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে আমি এখানে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা যদি চান তবে সাদা মানে ঘিও দিতে পারেন কিংবা সরিষার তেলটাও দিতে পারেন আর এরকম সসপ্যান যদি না থাকে তাহলে আপনার স্টিলে যে ঢাকনওলা বাটিগুলো আছে সেগুলো দিয়েও আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মানে এটাকে ভাব দেওয়ার জন্য একটা বড়ো বড় পাতিল নিয়েছি তার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্টেন বসিয়ে দিয়েছি যাতে করে আমার ডিমের ভাবটা খুব ভালো মতো মানে হয় তা আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বিশ থেকে পঁচিশ মিনিট তো এটা হতে অবশ্যই লাগবে তো পঁচিশ মিনিট পর কিন্তু আমার এটা একদম হয়ে গিয়েছে আমি এগুলো খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি কিউব করে আমরা যেভাবে হালুয়া কাটি সেভাবেই কিন্তু করেছি আমি এরকম স্কোয়ার শেপের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মানে অন্যরকম গোল গোল করেও কেটে নিতে পারেন যে এরকম যেটা ইচ্ছা তো আমি এখানে একটু হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে এটা ভাজার জন্য মাখিয়ে নিব আসলে আমরা প্রতিদিন একরকমের ডিমের তরকারি খেতে খেতে বোরিং হয়ে যাই মাঝে মধ্যে কিন্তু অন্যরকম করে যদি একটু ডিম রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং মানে একটা স্বাদই আসে অন্যরকম তো আমার এটা কিন্তু খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে আমি এইখানে একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে টু টেবিল স্পুন বেসন নিয়েছি বেসনটা আমি একটু হালকা ট্রেলে নিব এটা বেসনটা আমি এই কারণে টেলে নিব মানে আমি যে ডিমের রান্নাটা করছি তার মধ্যে আমি এই বেসনটা দিব। এটা গ্রেভিটা ঘন মানে ঘনটা হবে যে এটা খেতে খুব ভালো লাগবে এই বেসনটা দেওয়ার ফলে তো এখানে আমি তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিব যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ডিমগুলো ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগে ডিমটা আপনারা যদি চান তাহলে ডিমটা ফ্রাই নাও করতে পারেন এভাবে মানে রান্না করে ফেলতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ডিমটা যদি একটু হালকা ভেজে নিই তাহলে খেতে অনেক ভালো লাগে তো আমার সবগুলো ডিম ভাজা হয়ে গিয়েছে তো ওই তেলের মধ্যে আমি দুইটা মরিচ আর দুইটা তেজপাতা দিয়ে দিব তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিব পেঁয়াজটা আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন তবে আমি কুচো করে কেটে দিয়েছি এখানে আমি হাফ টেবিল স্পুন আনাম জিরাটা দিব আনাম জিরাটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসবে খেতে অনেক ভালো লাগবে তো পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া আর লবণ সবগুলো ওয়ান টেবিল স্পুন করেছিল আর জিরার গুঁড়াটা ছিল হাফ টেবিল স্পুন তা আমি মশলাটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব। এইখানে আমি টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিব আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে তারপরে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো বাটা সেটা দিয়ে দিব আপনারা টমেটোটা কুচু করে কেটেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সেই বেসনটা এখানে দিয়ে দেব বেসনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেসনটা দেওয়ার পরে আমি এটা তিন থেকে চার মিনিট ভালো মতো ঢাকনা দিয়ে কষাবো আসলে এখানেই মানে কষানোটা এখানেই মেন এটা মানে খুব ভালো মতো এটা কষাবেন তো আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি আমার কিন্তু চতুর্দিকে কিন্তু তেলগুলো ছেড়ে এসেছে তার মানে কিন্তু আমার মশলাটা অনেক ভালো মতো কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব পানিটা আমি এখানে একদম মানে বেশিও দিব বেশিও দিবো না কমও দিব না এখানে আমি এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে এটা যেহেতু গ্রেভিটা যেহেতু ঘন হবে তো বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনিতেই মশলাটা অনেকক্ষণ যাবত আমি কষিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে আর যেহেতু ডিমটাও কিন্তু ভাজা সব কিছু প্রসেসই কিন্তু ইয়ে হয়ে গেছে তো আমি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিব আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তারপরে আরও দুই থেকে তিন মিনিট রান্না করব। আসলে এই ডিমের তরকারিটা খেতে অনেক মজা আপনারা কোনো একদিন সময় করে রান্না করে দেখবেন যে এটা খেতে কতটা ভালো লাগে মাছ কিংবা মাংস থেকেও খেতে অনেক ভালো লাগে আর এই ডিমের তরকারিটা দিয়ে পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে সত্যি কথা আমি খেয়ে মানে অনেক ভালো লেগেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা রান্না করে একদিন দেখবেন এটা খেতে কত ভালো লাগে আশা করব আজকে আমার এই ডিমের রেসিপিটা ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ